শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। নতুন করে মিসাইলের পরীক্ষা চালালো ভারত। মসজিদে হামলার সমুচিত জবাব দেয়া হবে হুঁশিয়ারি এরদোগানের। সমরাস্ত্র ফুরিয়ে যাচ্ছে আতঙ্কে সৌদি আরব। সীমা লঙ্ঘনকারীদের কাউকেই ছাড় দেয়া হবে না হুঁশিয়ারি তালেবানের। মিয়ানমারে জান্তার বিরুদ্ধে যুদ্ধ করতে আর অস্ত্র চাচ্ছে জান্তা বিরোধী সেনারা। অলিম্পিক বয়কট করায় যুক্তরাষ্ট্রকে হুমকি দিল চীন। এবং সবশেষ থাকছে পরমাণু ইস্যুতে আলোচনার মধ্যে মার্কিন নিষেধাজ্ঞায় চটেছে ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। নতুন করে মিসাইলের সফল পরীক্ষা চালিয়েছে ভারত। দেশটির নৌবাহিনীর জন্য তৈরি করা হয়েছে এই মিসাইল। মঙ্গলবার উড়িষ্যা উপকূলে চাঁদিপুর ইন্টিগ্রেট টেস্ট রেঞ্জ থেকে এই মিসাইলের পরীক্ষা চালানো হয়। বিএলএসআর স্যাম শর্ট রেঞ্জের এই মিসাইলের পরীক্ষা চালানোর কথা জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা দফতর। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের কর্মকর্তাদের মতে, প্রায় 15 কিলোমিটারের মধ্যে থাকা লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এই মিসাইল। সমুদ্রপথের কাছাকাছি রেঞ্জের মধ্যে শত্রুপক্ষের হামলা রুখতে কার্যকরী এই মিসাইল। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণের পক্ষ থেকে জানানো হয়েছে, একটি ইলেকট্রনিক লক্ষ্যকে লম্বালম্বি আঘাত হানার পরীক্ষা করা হয়েছিল। সমস্ত সাবসিস্টেমের প্রত্যাশা অনুসারে কাজ করেছে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এই পরীক্ষা সফল হওয়ার জেরে ডিআরডিও এবং ভারতীয় নৌবাহিনীকে অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি তিনি জানিয়েছেন, ভারতীয় যুদ্ধ জাহাজকে আরও শক্তিশালী করতে এই মিসাইল কার্যকর হবে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তাইয়েপ এরদোগান বলেছেন, সাইপ্রাসের মসজিদে হামলার সমুচিত জবাব দেওয়া হবে। গত বুধবার দক্ষিণ গ্রিক সাইপ্রাসের লার্নাকা শহরের একটি মসজিদে এক যুবক আগুন ধরিয়ে দেন। এই ঘটনায় স্থানীয় প্রশাসন ইতিমধ্যেই সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করেছে। আল জাজিরার খবরে বলা হয়েছে, তুর্কি প্রেসিডেন্ট এরদোগানের 2 দিন সফরে কাতার সফরে যাচ্ছেন। কাতার সফরের আগে সাংবাদিকদের তিনি সাইপ্রাসের মসজিদে হামলা নিয়ে কথা বলেন। তুর্কির প্রেসিডেন্ট বলেন, দুর্ভাগ্যজনকভাবে দক্ষিণ সাইপ্রাসে আমাদের মসজিদে আক্রমণের চেষ্টা করা হয়েছে। এই আক্রমণ বিনা জবাবে থাকবে না, হামলার সমুচিত জবাব দেওয়া হবে। হামলার বিষয়ে এরদোগান বলেন, আমরা দক্ষিণ সাইপ্রাসকে এটা বলতে চাই, আমাদের প্রার্থনার জায়গায় এই ধরনের নাশকতামূলক কাজ করবে না, এবং এই ধরনের কাজের জন্য আপনাদের অবশ্যই চড়া মূল্য দিতে হবে। 1974 সালে একটি সামরিক অভ্যুত্থানকে সামনে রেখে তুরস্ক সাইপ্রাসে হানা দেয়। এতে সাইপ্রাস দুই ভাগে বিভক্ত হয়ে যায়, দক্ষিণ দিকে গ্রিক সাইপ্রাস আর উত্তরে তুর্কি সাইপ্রাস। উত্তরে তুর্কি সাইপ্রাসকে তুরস্ক স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে, তবে বিশ্বের অন্য কোনো দেশ তুর্কি সাইপ্রাসকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়নি। ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা প্রতিনিয়ত সৌদি আরবের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা করছে, কিন্তু এসব হামলা প্রতিহত করার অস্ত্র ফুরিয়ে যাচ্ছে সৌদি আরবের। এ নিয়ে দেশটি চরম আতঙ্কে রয়েছে। আল জাজিরার যুক্তরাষ্ট্রের প্রভাবশালী গণমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের বরাত দিয়ে একটি প্রতিবেদনে বলেছে, সৌদি আরবের যুক্তরাষ্ট্র সহ উপসাগরীয় অঞ্চলের মিত্রদের প্রতি সমরাস্ত্র সরবরাহের অনুরোধ জানিয়েছে। খবরে বলা হয়েছে, বিগত কয়েক মাস ধরে হুতি বিদ্রোহীদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন মোকাবেলায় সৌদি আরবের সার্ফেস টু এয়ার অর্থাৎ ভূমি থেকে আকাশ প্যাট্রিয়েট প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করছে, কিন্তু আকাশ হামলা ঠেকানোর জন্য প্রয়োজন প্যাট্রিয়েট প্রতিরোধ ব্যবস্থা ভয়াবহ রকেটের সংকট পড়েছে। আল জাজিরা বলছে, এমন সময় সৌদি আরবে সমরাস্ত্র পাওয়ার আবেদন করছে যখন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করে চীনকে মোকাবেলায় নজর দিচ্ছে। তবে প্রত্যাশা করা হচ্ছে, যুক্তরাষ্ট্র সৌদির প্যাট্রিয়েট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা আবেদন মঞ্জুর করবে। সৌদি কর্মকর্তারা ওয়াল স্ট্রিট জার্নালকে বলেন, যেহেতু প্রতিরোধ ব্যবস্থা মজুতে সংকট রয়েছে, সে কারণে তারা সফল ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার আশঙ্কা করছেন, যা প্রাণহানি এবং সৌদির গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হানার মাধ্যমে দেশটির অর্থনৈতিক ব্যাপক ক্ষয়ক্ষতি করতে পারবে। সাধারণ ক্ষমা ঘোষণার পরও যারা সাবেক সরকারি নিরাপত্তা বাহিনীর সদস্যদের হত্যা বা গুম করে সীমা লঙ্ঘন করবে তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছে আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। ইসলামিক আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল কাহার বালখি এই কথা জানান।
আব্দুল কাহার বালখি টুইটারে লিখেছেন, সাধারণ ক্ষমা বাস্তবায়নে মুজাহিদিনরা পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ এবং পূর্ববর্তী প্রশাসনের কর্মীরা নির্যাতিত হচ্ছেন না। যদি ইসলামিক আমিরাতের কোনো সদস্য ঘোষিত সাধারণ ক্ষমা লঙ্ঘন করেন তবে তার বিচার করা হবে এবং শাস্তি দেওয়া হবে, যোগ করেন বালখি। গত সপ্তাহে হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামিক আমিরাতের সাধারণ ক্ষমা স্থানীয় কমান্ডারদের নিরাপত্তা বাহিনীর সাবেক সদস্যদের হত্যা থেকে নিবৃত্ত করতে পারেনি। HRW এর প্রতিবেদনে প্রকাশের পর উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং আরব বিশটির মতো দেশের সরকার। এদিকে ইসলামিক আমিরাতের সংস্কার কমিশন বলছে, সাবেক সরকার নিরাপত্তা বাহিনীর কোনো সদস্যকে হত্যার অভিযোগ পাওয়া যায়নি। মিয়ানমারে গণতন্ত্র উদ্ধারে সেনাবাহিনীর দমন পীড়নের বিরুদ্ধে লড়াই আরও জোরদার হয়েছে। হাতে অস্ত্র তুলে নিয়েছে গণতন্ত্রপন্থী হাজারো মানুষ। সীমান্তবর্তী প্রত্যন্ত এলাকাগুলোর গভীর জঙ্গলে প্রশিক্ষণ নিচ্ছেন তারা। পাশাপাশি কয়েক মাস ধরে অত্যাধুনিক সব অস্ত্র সজ্জিত সেনাবাহিনীর ওপর একের পর এক গেরিলা অভিযান চালাচ্ছেন। এতে কয়েক হাজার সেনা মারা গেছে, যা দেশটির ইতিহাসে নজিরবিহীন। বিশ্লেষকরা বলছেন, চূড়া গুপ্তা অভিযানে সেনাবাহিনীকে হতচকিত করে দিলেও তাদের হাতে তেমন উন্নত অস্ত্রশস্ত্র নেই, আর তাই লড়াই সংগ্রাম এগিয়ে নিতে আরও অস্ত্র চায় এসব বিদ্রোহী সেনারা। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটিতে গত বছরের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে নেয় সেনাবাহিনী, ফলে রাজনৈতিক অস্থিতিশীলতা শুরু হয়। গণতন্ত্র পুনরুদ্ধানের দাবিতে রাজপথে দুর্বার আন্দোলন চলছে। সেই সঙ্গে দেশটির ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সুচির চিরপন্থী ছায়া সরকারের মিয়ানমার ন্যাশনাল ইউনিট গভর্নমেন্টের পক্ষে সামরিক সরকারের বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নিয়েছে গণতন্ত্রপন্থীরা। গড়ে তুলেছে পিপলস ডিফেন্স ফোর্স নামের প্রায় ডজন খানেক প্রতিরোধ বাহিনী। স্কুল কলেজের শিক্ষার্থী এবং গ্রামবাসীরা গ্রামবাসীদের পাশাপাশি এইসব বাহিনীতে যোগ দিচ্ছেন দেশটির নারীরাও। ২০২২ সালে চীনের বেইজিংয়ে উইন্টার অলিম্পিক বয়কটের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এমন সিদ্ধান্তের সমালোচনা করে প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জ্যাও লিজিয়ান যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের বিরুদ্ধে চীন পাল্টা ব্যবস্থা নেবে বলেও জানিয়েছে, তবে এর বেশি কিছু জানায়নি তিনি। এক বিবৃতিতে জ্যাও যুক্তরাষ্ট্রকে খেলাধুলায় রাজনৈতিক নিরপেক্ষতা লঙ্ঘনের জন্য অভিযুক্ত করেন। মিথ্যা এবং গুজবের উপর ভিত্তি করে যুক্তরাষ্ট্র এই বয়কট করেছে বলেও জানান তিনি। এর আগে চীনের বেইজিংয়ে উইন্টার অলিম্পিক বয়কটের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। দেশটির কূটনৈতিকরা এই অলিম্পিক বয়কট করবেন। এই অলিম্পিককে কোনো অফিসিয়াল ডেলিগেশনও পাঠাবে না দেশটি, তবে তাদের অ্যাথলিটরা খেলায় অংশ নিতে পারবেন এবং সেজন্য দেশটির সরকার সব ধরনের সহযোগিতা করবে। যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক এবং রিপাবলিকান উভয় দলের আইন প্রণেতারাই এই অলিম্পিক বয়কটের আহ্বান জানিয়েছিলেন। প্রেসিডেন্ট বাইডেনও বয়কটের কথা বলেছিলেন। ইরানের 8 ব্যক্তি এবং 4 প্রতিষ্ঠানের ওপর নতুন করে মার্কিন নিষেধাজ্ঞা আনার তীব্র নিন্দা জানিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদী বলেছেন, এই ধরনের নিষেধাজ্ঞা আরোপ করে ভিয়েনা সংলাপে ইরানের ওপর চাপ সৃষ্টি করা যাবে না। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে মার্কিন অর্থ মন্ত্রণালয় ইরানের 8 ব্যক্তি এবং 4 প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করার পর স্থানীয় সময় মঙ্গলবার নিজের অফিসিয়াল টুইটার পেজে এই সব মন্তব্য করেছেন। খাদেবজাদি বলেন, যখন অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পা আছে জাতিগোষ্ঠীর সঙ্গে, ইরানের পরমাণু সমঝোতা নিয়ে পুনরায় আলোচনা চলছে এবং আমেরিকা দাবি করছে যে এই সমঝোতায় ফিরতে চায় তারা, তখন এই ধরনের নিষেধাজ্ঞা ওয়াশিংটনের যে আগ্রহের আন্তরিকতা প্রশ্নবিদ্ধ করেছে। তিনি আরও বলেন, আমেরিকা নিষেধাজ্ঞা আরোপের প্রতি এত বেশি আসক্ত হয়ে পড়েছে যে ভিয়েনা সংলাপ চলার সময় তার পক্ষে নিষেধাজ্ঞা আরোপ বন্ধ রাখা সম্ভব হয়নি। ইরানের এই মুখপাত্র বলেন, আমেরিকা এই কথা উপলব্ধি করতে ব্যর্থ হয়েছে যে সর্বোচ্চ চাপ প্রয়োগ এবং কূটনৈতিক সফলতা একই সময়ে অর্জিত হতে পারে না। আজকের মতো পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।